মানুষ বৃদ্ধ হলে স্মরণশক্তি কমে যায়, এটা আমাদের মাঝে খুবই প্রচলিত একটি ধারণা। ধারণাটা যে খুব ভুল তাও নয়। 45 বছর বয়সের পর থেকে একদল রোগীর স্মৃতিশক্তি কমে যেতে শুরু করে এবং বয়স বাড়ার সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়তে থাকে সব কিছু ভুলে যাওয়ার প্রবণতাও। এই ধরনের বুদ্ধি বৈকল্য বা স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ যে সকল রোগ, তার মধ্যে প্রধান রোগটির নাম আলজাইমার্স। 1906 সালে জার্মান মনোচিকিৎসক অ্যালয়েস আলজাইমার সর্বপ্রথম এই রোগটির বর্ণনা দেন, আর তার নামানুসারেই এই রোগের এমন নাম রাখা হয়। মাথায় রাখবেন, আলজাইমার্স মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ, এটা কোনো মানসিক রোগ নয়। মানসিক রোগ সেটাকেই বলা হয় যেখানে মস্তিষ্কের কাঠামো স্বাভাবিক কিন্তু আচরণ থাকে অস্বাভাবিক। আলজাইমার্স রোগে ব্রেনের স্মৃতিতে নতুন তথ্য ধারণ ও সংরক্ষণকারী টেম্পোরাল লোব, বিশেষত হিপোক্যাম্পাস শুকিয়ে যায়, ফলে ব্রেন সংকুচিত হয়, স্মরণশক্তি, কথা, চিন্তা ও বিচার ক্ষমতা ব্যাহত হয়। আলজাইমার্স রোগে আক্রান্ত মানুষের বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব ক্রমান্বয়ে লোপ পায়। সাধারণত প্রবীণদের ক্ষেত্রে এই রোগ বেশি দেখা দেয় এবং হঠাৎ করেই অনেক কিছুই মনে করতে পারেন না, ফলে তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। বয়সের সঙ্গে অস্বাভাবিক মাত্রার ভুল প্রবণতা দৈনন্দিন ব্যক্তিগত জীবনকে অচল ও পরমুখাপেক্ষী করে তোলে। রোগের লক্ষণ: স্মরণশক্তি লুপ্ত হওয়া, সঠিক কথা মনে না আসা, মানসিক ভারসাম্যহীনতা ইত্যাদি আলজাইমার্স রোগের মূল লক্ষণ। শর্ট টার্ম ও লং টার্ম দুই ধরনের স্মৃতি বিস্তৃত হয়ে যায়, যদিও সাম্প্রতিক ঘটনাগুলো ভুলে যাওয়ার হারটাই অধিক। এছাড়া এই সকল রোগীর মাঝে দ্বিধা, খিটখিটে স্বভাব, উদ্যত ভাব, বিষণ্ণতা, অবসাদ, বাকশক্তিহীনতা বা অন্যের কথা বোঝার ক্ষমতা লোপ পাওয়া সহ নানাবিধ সমস্যা দেখা দেয়। দুর্ভাগ্যজনকভাবে তিনি তার এই সমস্যাগুলো বুঝতে পারেন না, এমনকি তার মনে এই বিশ্বাস জন্মায় যে তার এই ধরনের কোনো সমস্যাই নেই। এর ফলে অনেক সময় এই ব্যক্তিটি পারিবারিকভাবে ভুল বোঝাবুঝির শিকার হন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার একটি বৈরী সম্পর্ক তৈরি হয়, ফলস্বরূপ তিনি চরম একাকিত্বে ভুগতে থাকেন। রোগ নির্ণয় যেভাবে: আলজাইমার্সের জন্য বিশেষ কোনো পরীক্ষাই নেই। আলজাইমার্স রোগ মূলত লক্ষণ সমষ্টি দেখেই ডায়াগনোসিস করা হয়। প্রাথমিক অবস্থায় লক্ষণ প্রকট থাকে না এবং ধীরে ধীরে সেটা প্রকট হতে থাকে। সাধারণত চিকিৎসক সাহেব রোগীর ইতিহাস জেনে এবং তার আত্মীয়দের সাথে কথা বলেই রোগটি নিশ্চিত করতে পারেন। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সিটি স্ক্যান, MRI, স্প্যাক্ট, প্যাট স্ক্যান এইসব পরীক্ষা করে অনেক সময় নিশ্চিত হতে হয় রোগীর এর সাথে মস্তিষ্কের অন্য কোনো রোগ আছে কি না। চিকিৎসা: অতি সম্প্রতি আলজাইমার্স রোগের উপশমে ডোনেপ জেল, গ্যালান্টামাইন, মেমান্টাইন, রিভাস্টিক মাইন নামক কিছু ওষুধ আবিষ্কৃত হয়েছে। এদের কার্যকারিতা শতভাগ না হলেও অনেক ক্ষেত্রেই এরা রোগ উপশমে আশানুরূপ প্রমাণ রেখেছে। তবে বাস্তবতা হলো ওষুধ রোগীর স্মৃতিশক্তি অল্প কিছুদিন ধরে রাখতে সাহায্য করে বটে, তবে সময়ের সঙ্গে সঙ্গে কার্যকারিতা হ্রাস পায়। নানা রকম জটিল রোগে আক্রান্ত ব্যক্তি একই সঙ্গে আলজাইমার্স রোগেও ভুগতে পারেন। ওষুধের পাশাপাশি সেবা ও পরিচর্যা, ভালোবাসা, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক সাহায্যের প্রয়োজন হয়। এইসব রোগীর মস্তিষ্ক স্মৃতিশক্তি হারালেও অনুমোদনের শক্তি, ইগো, সম্মানবোধ ও ব্যক্তিত্ব হারান না, তাই তিনি কোনো অবহেলা, অযত্ন বা দুর্ব্যবহার আশা করেন না। আশার কথা হচ্ছে, গবেষণায় দেখা গেছে যে সকল ব্যক্তি মধ্যবয়সে বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কাজ যেমন লেখালেখি, বই পড়া, যন্ত্রসঙ্গীত বাজানো, বিভিন্ন সামাজিক সংগঠন, সেবামূলক কাজ, বোর্ড গেম খেলা ইত্যাদি কাজে ব্যস্ত থাকেন এবং স্বাস্থ্যকর খাবার খান, তাদের মাঝে এই রোগ হবার প্রবণতা কম। অন্যদিকে যারা অনিয়ন্ত্রিত কোলেস্টেরল, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভোগেন বা ধূমপায়ী, তাদের মধ্যে এই রোগ হবার প্রবণতা অপেক্ষাকৃতভাবে বেশি। তাই সময় থাকতেই নিয়ন্ত্রিত জীবনযাপন করুন, বুদ্ধির খেলা বেশি বেশি করে খেলে ব্রেনকে সচল রাখুন, কারণ আলজাইমারের ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর।